পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার নতুন ওসি উত্তাল সামন্তের ব্যবস্থাপনায় পথ নিরাপত্তা নিয়ে পথ চলতি মানুষকে সচেতন করতে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি মাধবডিহি থানা থেকে ছোট বৈনান কালীতলা পর্যন্ত যায়। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে র্যালিটি অনুষ্ঠিত হয়। এদিন পথ চলতি মানুষ, বাইক আরোহী, চার চাকা গাড়ির চালকদের সচেতন করা হয়। এদিন মাধবডিহি থানার এই রূপ উদ্যোগে খুশি সাধারণ মানুষ। একটা প্রোগ্রাম আমরা করে থাকি, রেগুলার বেসিসে করে থাকি। আমি থানায় নতুন এসেছি, থানার পুরোপুরি স্টাফরা তারা নিজেদের মতো করে শিডিউল করে এটা করেছে। তো এই র্যালি মূল উদ্দেশ্য পথ নিরাপত্তা এবং কিছু প্রাথমিক জিনিস যেগুলো আমরা মেনে চললে, গাড়ি চালাতে গিয়ে, মোটরসাইকেল চালাতে গিয়ে মেনে চললে, তাহলে কিন্তু আমাদের কোনো কিছুর প্রাণহানিটা অনেকটা এড়ানো যায়। পথ চলতে গিয়ে দুর্ঘটনা আমরা পড়তেই পারি, তাই জন্যই তার নাম দুর্ঘটনা। এই দুর্ঘটনাতে যাতে মানুষের মৃত্যুতে পর্যবেক্ষিত না হয়, তার জন্যই আমাদেরকে কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। বিশেষ করে মোটরসাইকেল চালানোর জন্য হেলমেট পরা এবং সিভিল ড্রাইভিং না করা, অযথা ওভারটেকিং না করা, এগুলো আমরা যদি মেনে চলি তাহলে কিন্তু আমরা দুর্ঘটনায় পড়তে গেলে কিন্তু আমাদের সেটা প্রাণহানি অঙ্গহানি আটকানো যায়। আমরা ভারতবর্ষের যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে যতজন রোড অ্যাক্সিডেন্টে মারা যায় বেশিরভাগই বাইক অ্যাক্সিডেন্টে, মানে মোটরসাইকেল চালাতে গিয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আবার সেটাকে যদি ভাগ করে দেওয়া যায় তার মধ্যে 70-80% মারা যায় শুধুমাত্র হেলমেট না পরা থেকে। যদি আপনি যদি মারা যায় অ্যাক্সিডেন্টের দুর্ঘটনায়, শুধু যদি মাথায় হেলমেট থাকতো তারা হয়তো বেশি নিয়ে যায়। তো বিশেষ করে মোটরসাইকেল চালানোর সময় আপনারা হেলমেট পরবেন, হেলমেট ছাড়া একদমই মোটরসাইকেল চালাবেন না। যারা এখানে ছাত্রছাত্রী বাচ্চারা যারা এখান থেকে এই সচেতনতামূলক অনুষ্ঠানের যে বক্তব্যটা করলেন, তারা তাদের বাড়িতে যখন তারা বাবা মায়ের সাথে বেরোবে, তারা নিজেরা তাদের বাবা মাকে বলুক যে বাবা আমি হেলমেট না পরলে আমি গাড়িতে উঠবো না, তখনই আমাদের সার্থকতা হবে। নাহলে আমরা বলে যাব মানুষ চলবে অথচ আবার একই রকম চলবে, সেটা ঠিক নয়। মাধবডিহি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।